ঢাকার গায়ে লেখা আছে, চাহিলা মাত্র ইহার বাহককে দিতে বাধ্যতা দিলে আমিও জাল হাদিস অন্তত 10,000 দেখার জন্য দিতে বাধ্য, দেখাতে বাধ্য আছি। এর পরেও জাতিকে আমি চলন্ত গতির উপরে আনতে পারলাম কিনা তা আমি বুঝতে পারলাম না। তবে একটু বুঝেছি যে মানুষ অন্তত এখন বুঝেছে যে ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে, অন্তত এইটুক বুঝাতে পেরেছি। কেন বইয়ে লেখা আছে ফাজাইলে আমল, যে কে আদম আলাইহিসসালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন, তাহলে 60,000 বার যদি হজ করতে যান তাহলে বয়স 60,000 বছর, বড় বেকায়দায়। এখন ওই জাতি বক্তারা বলে বলছে সাথে মা কান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। এই বক্তব্য ঠিক হবে কি হবে কথা বুঝাতে পারবে? তারপরে এটা বক্তৃতা, এই বক্তার বক্তৃতার সময় আমার মনে হয় যে বক্তব্যের জগৎ এখন অনেকটা পুঁথির গানের মতো হয়ে গেছে। পুঁথির গান মানে 6 মাসে রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল, এর নাম হলো পুঁথি গান, পুঁথির বই। একবার বক্তৃতার জগৎ প্রায় অংশেই সম্মানিত দেবী ভাই বোন, খেয়াল করো আজ থেকে জরুরি ঘোষণা, খাওয়ার সময় 3 ভাগে মেপে হিসাব করে ফেলে বলেন আল্লাহর নবী যখন কোন কাজের লোককে নিতেন তখন আগে খেতে দিতেন, খেতে বসে যদি লোকটা বেশি খেয়ে নিত তখন আল্লাহ রসুল বলেন না না একে কাজে লোক নেওয়া হবে না, বেশি খাওয়া ধ্বংসের লক্ষণ, ওকে কাজেই নিতে। যদিও কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে কাজের লোক নিতে হবে শক্তিশালী বিশ্বস্ত, যাকে দোকানে সেলসম্যান নিয়েছেন ওকে কি হতে হবে শক্তিশালী বিশ্বস্ত। বলেন তো এটা কোথা থেকে নিলেন? কোরআন মাজিদ কোথা থেকে? ওই যে মুসা আলাইহিসসালাম পালিয়ে যাচ্ছেন, কয়েকদিন যাবত পালিয়ে গেলেন, মাদায় নাকি এক জায়গাতে বসে চিন্তা করছেন বাঁচার তো কোনো পথ নেই, খাওয়ারও কোনো ব্যবস্থা নেই, থাকারও কোনো ব্যবস্থা নেই, কি করি চিন্তা ভাবনা করে বলছেন রব্বি ফিরহন হাম অন্তা খাইল রাহিমিন, তুমি দয়া করো তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান তুমি যে বড় ক্ষমাবান। খাওয়ারও নেই থাকারও নেই, পালিয়ে যাচ্ছেন কোনো ব্যবস্থাই নেই, তো দেখছেন যে দুটো মেয়ে ওদের ছাগলগুলি একদিকে করে দাঁড়িয়ে আছে আর আসল লোকগুলি ওদের ইদারা থেকে পান উঠে পান করাচ্ছে। তো মুসা আলাইহিসসালাম নিজে গিয়ে বলেন এই মেয়ে শোনো, আচ্ছা তোমরা এদিকে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তখন মেয়ে দুটি বলছে আমার আব্বা বৃদ্ধ মানুষ তো, এরা যখন পানি পান করে চলে যাবে তখন আমরা আমাদের ছাগলকে পানি পান করাবো। উপস্থিত বৈঠকের মুসলিমগণ এখন তো বৃষ্টি সময়তে মহিলারা নেই, তবু অনলাইনে যারা আছে তাদেরকে বলি আপনি একটু দেখেন, কয়েক হাজার বছর আগেকার কাহিনী, মহিলা মানুষ ভিন্ন হয়ে আছে, মহিলা মানুষ কি হয়ে আছে ভিন্ন হয়ে আছে, ওদের সাথে ভিড় করে ছাগলকে পানি পান করাচ্ছে না, ভিন্ন হয়ে আছে, ওরা যখন চলে যাবে তখন এরা কি করবে এদের ছাগলকে পানি পান করাবে। পুরুষ মানুষ তো, উনি পিদার থেকে পানি উঠিয়ে ছাগলকে পানি পান করিয়ে দিলেন। এবার মেয়ে দুটি বাড়ি চলে গেল, আব্বা কি হলো একটা লোক শক্তিশালী বিশ্বস্ত আমাদের ছাগলকে পানি পান করিয়েছে, আব্বা ওকে পারিশ্রমিক দেওয়া উচিত, তো যাও তাহলে ডেকে নিয়ে আসো। তো দুই মেয়ের যেটা বড় সেটা আসলে একটু লজ্জা লজ্জা করে, লজ্জা লজ্জা করে এসে বলছে আমার আব্বা আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি আমাদের ছাগলকে পানি পান করিয়েছেন,
টাকা দিবেন আপনাকে সেই জন্য এই দেখেন মুসা আলাইহিস সালাম টাকা নিয়ে যাচ্ছে মুসা আলাইহিস সালাম একটু ভেবে বলছেন থাকার জায়গা নেই খাওয়ার ব্যবস্থা নেই কয়েক দিন যাবত খেটে আসলাম কি যে এখন করি দেশে তো ফিরে যেতে পারবো না ফেরন মেরে ডুবে পানি আসছে তো আচ্ছা ঠিক আছে চলো মেয়ে দুটো আগে আগে হাঁটছিল তো বললেন তোমরা আমার পিছনে হাঁটো মুসা আলাইহিস সালাম আগে হাঁটলেন বাড়িতে ঢুকলেন কি খবর কে আপনি আমি মুসা ফেরাউনের ভয়ে পালিয়ে আসছি আচ্ছা না যাও তা আপনি বিপদমুক্ত হয়েছেন কোনো সমস্যা নেই ভালো থাকেন আমার দুইটা মেয়ের একটার সাথে আপনার বিবাহ দিয়ে দিব যাকে আপনাকে ভালো লাগে পছন্দ করেন তবে মোহর হিসেবে 10 বছর আমার বাড়িতে কাজ করে দিতে হবে 10 বছর মোহর হিসেবে কাজ করে দিতে হবে মানে হলো এই 10 বছরে ইনি একটু পরিস্থিতি ঠিক করতে পারবেন আর ফেরাউনের দিকে ঢুকবেন না কথা বুঝতে পারেন না 10 বছর তো দুই একদিন নয় এবার দেখেন খাওয়ার ব্যবস্থা হলো থাকার ব্যবস্থা হলো মেয়ে দুটি বললো আব্বু ওই লোকটাকে কাজে দিতে হবে পারিশ্রমিক দিতে হবে লোকটাকে কেমন দেখেছি শক্তিশালী বিশ্বস্ত যে দুর্বল তার রিক্সায় উঠবেন না শক্তিশালী রিক্সায় উঠবেন আপনার এসে দুর্বলের কি হবে অর রুজি আছে আপনাকে চিন্তা করতে হবে ওইটার জন্য আপনাকে ভোগ করতে হবে আপনি যেটা বাছাই করবেন সেটা কেমন হবে শক্তিশালী বিশ্বস্ত তাহলে খাওয়ার নিয়ম তিনটা থাকলো এবার চলেন নিয়মে চলে যাই ওমর ইবনে আবি সালামা বলেন যে আমি রাসূলের বাড়িতে থাকতাম কানা তাতিশিয়া দি ফিসাহাবা খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যেত একবার এখান থেকে নিতাম একবার ওখান থেকে নিতাম এবং পাশ থেকে নিতাম আল্লাহ রাসূল বলেন এক সামিল্লা বিসমিল্লাহ বলো কুলবে আমিন ডান হাতে খাও কুলবে মায়ালি পাশ থেকে খাও আগের স্বামীর ছেলেকে নিয়ে থাকছেন আল্লাহর নবী উম্মু সালমা একজন নবীর স্ত্রী উম্মু সালমার আগে বিবাহ হয়েছিল তার পক্ষ থেকে একটা ছেলে ছিল তার নাম হলো উমা সেই ছেলেটা এখন নবীর বাড়িতে আছে তাহলে অন্য ঘরের ছেলে কোথায় লালন পালন হচ্ছে নবীর ঘরে এখন খেতে বসলেই হাত খান এখানে সেখানে যেত আল্লাহ রাসূল বলেন বিসমিল্লাহ বলো ডান হাতে খাও পাশ থেকে খাও